হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি দেশ ও বিদেশের যে বা যারা আমার এই আজকের ভিডিওটি দেখবেন তারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অনেক দিন পর আমি আবার অসুস্থ ছিলাম, এটা সবার হয়তো হয়েছিল ভাইরাস জ্বর। তো এই জ্বরটা আমাদের ফ্যামিলির এমন কেউ বাদ যাননি, সবার হয়েছিল, হয়তো সবার হয়েছিল এটা একটা ভাইরাস করোনার পর। তো আলহামদুলিল্লাহ দুদিন ছিল আমার, তারপর সুস্থ হলাম। তো আমি অনেকদিন পর আবারও ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। এই ভিডিওটা আগের ছিল, তো আমি আপলোডটা দিলাম একটু দেরিতে। আসলে শরীরে অশান্তি, মানে অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না। তো মেহমান এসেছিলেন, তো আমি এখানে নুডলস বানাচ্ছি, এটা কোকা কোলা। যেহেতু মেহমান একটু বেশি তাই এই কোকা কোলা নুডলসটাই বানাচ্ছি। তো এখানে আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে পরিমাণ মতো, তারপর এখানে আমি পেঁয়াজটা দিলাম, তারপর পেঁয়াজটা কষানোর পর একটু হলুদের গুঁড়া, তারপর একটু মরিচের গুঁড়া আর গরম মশলাটা দিলাম, তারপর কাঁচামরিচ দেওয়ার পর টমেটো দিলাম, তারপর আমি এখানে ডিম দিব। তারপর মশলাটা হওয়ার পরে আমি কিছুক্ষণ ওয়েট করব, তারপর এই কোকা কোলা নুডলসটা দিয়ে দেব। তো এই ডিমটা আমাদের মুরগির ডিম, আমাদের হাঁস মুরগি আছে। তো অনেক সময় আমরা ডিম কিনে খাই না, তারপর অনেক সময় যখন হাঁস মুরগি ডিম দেওয়া বন্ধ করে দেয় তখন কিনা হয় 1 কেজ বা 2 কেজ করে। তো প্রতিদিনই ডিমের প্রয়োজন হয়, সকালে নাস্তা করতে, তারপর নুডলস, তারপর সিদ্ধ করে খেতে। মানে ডিমের কোনো কমতি নেই, ডিম প্রতিদিনই লাগে আমাদের 10 থেকে 12টার মতো। তো এদিকে আমার মশলাটা একটু কষানো হয়ে গিয়েছে, তো আমি কোকো কোলা নুডলসটা দিয়ে দেব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও যে বা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি এই কোকো কোলা নুডলসটাকে বেশি পছন্দ করি, আমার ভালো লাগে খেতে। তো আমি চুলা বসিয়ে এখানে আলুটাকে ছুলছিলাম একটা ব্লেন্ডারের সাহায্যে, তারপর আলুটাকে ছিলার পরে আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। তো সেই অনুযায়ী আমি কাটছি, তারপর এই আলু, তারপর নুডলস, তারপর গলা মুরগি দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, সরি চিকেন ফ্রাই বানাবো। তো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম এর আগে, নুডলসটাও বানিয়েছিলাম। তো এখন আমি এই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যেহেতু চিকেন ফ্রাই বানাবো। তো এখানে চিকেন ফ্রাইয়ের জন্য এখানে ময়দাতে আমি লবণ, তারপর পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছিলাম। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।